সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী কলেজ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এই প্রত্যাশা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রভাষক দর্শন বিভাগ, রাজশাহী কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ পরিচিতি। আজকে আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের অর্থাৎ একাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব। আলোচনার মধ্যে থাকবে বাক্যকে অর্থাৎ সাধারণ বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর ও যুক্তিবাক্যের বিরোধিতা, এই দুইটি বিষয় নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই যুক্তিবাক্যে রূপান্তর কী অর্থাৎ একটি সাধারণ বাক্যকে কীভাবে যুক্তিবাক্যে রূপান্তর করতে হয় সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আমরা জানি যে যুক্তিবিদ্যার বিচারে যুক্তিবাক্য মোট চার প্রকারের হতে পারে, অর্থাৎ আমরা ইতিপূর্বে যে ক্লাসটি করেছিলাম সেই ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে যুক্তিবাক্য হচ্ছে চার ধরনের, এ, ই, আই এবং ও যুক্তিবাক্য। এই চার ধরনের যুক্তিবাক্য যে কোনো বাক্যকে এই চার ধরনের বাক্যে রূপান্তর করতে হয়, অর্থাৎ একটি সাধারণ বাক্যকে হয় এ বাক্য, না হয় ই বাক্য, না হয় আই বাক্য, অথবা ও বাক্যে, এই চার ধরনের যে কোনো একটি বাক্যে রূপান্তর করতে পারলেই সেটিকে যুক্তিবাক্যে রূপান্তর করা বোঝাবে। তাহলে আমরা প্রথমে একটু জেনে নিই যুক্তিবাক্যে রূপান্তর আসলে কি। এই চার প্রকারের বাক্যকে যুক্তিবিদ্যা আদর্শ যুক্তিবাক্য রূপে গণ্য করা হয়। আমরা জানি যুক্তিবিদ্যায় ব্যবহৃত হতে হলে প্রতিটি যুক্তিবাক্যকেই এই চার প্রকার যুক্তিবাক্যের যে কোনো এক প্রকার রূপ ধারণ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবহারিক ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের বাক্যের সম্মুখীন হই, এদের অধিকাংশ যুক্তিবাক্যেরই আকার থাকে না, অর্থাৎ উদ্দেশ্য, সংযোজক, বিজেয়, বিধেয় এই বিষয়গুলো ঠিকমতো থাকে না, তাই এদেরকে সরাসরি যুক্তিবিদ্যার কোনো যুক্তিতে ব্যবহার করা যায় না। কেননা সঠিক আকারে না থাকায় এদেরকে যুক্তির নিয়মাবলীর বিচারাধীনে আনা যায় না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাই যুক্তিতে ব্যবহারের সুবিধার্থে বাক্যকে যুক্তিবাক্যের আকারে রূপান্তর করা একান্ত প্রয়োজন। এখন এই যুক্তিবাক্য রূপান্তর করতে গিয়ে কিছু শর্ত থাকে, অর্থাৎ রূপান্তরের কিছু শর্ত আছে। আমরা এখন সেই রূপান্তরের শর্ত সমূহগুলো নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনিয়মিত বাক্য অর্থাৎ সাধারণ বাক্যকে যুক্তিবাক্য রূপান্তর করার সময় কয়েকটি বিষয় আমাদের লক্ষ্য রাখা একান্ত রূপান্তরিত। তার আকার আকারে পরিবর্তন ঘটতে পারে, কিন্তু তার অর্থের যেন কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ মূল বাক্য ও রূপান্তরিত বাক্য যেন একই অর্থ প্রকাশ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 নম্বর শর্তটিতে বলছে যে কোনো বাক্যকে রূপান্তরিত করার সময় শুধু তার আকৃতি বিবেচনা না করে তার প্রকৃত অর্থ বিচার করতে হবে। অনেক বাক্য আছে যা দেখতে নয়নার্থক মনে হয় কিন্তু আসলে তারা সদর্থক, আবার অনেক বাক্য দেখতে সার্বিক মনে হলেও প্রকৃতপক্ষে তারা সার্বিক নয়। এসব ক্ষেত্রে বাক্যগুলোর অর্থ বিচার করে তাদের প্রকৃত গুণ ও পরিমাণ নির্দেশ করে একটি যুক্তিবাক্যে রূপান্তর করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 3 নম্বর যে শর্তটি আছে সেটি হলো ব্যাকরণসম্মত বাক্যকে যুক্তিক আকারে রূপান্তরিত করার সময় তাদেরকে উদ্দেশ্য, সংযোজক ও বিধেয় আকারে সাজাতে হবে। অর্থাৎ আমরা জানি এটি যুক্তিবাক্য গঠন করতে হলে প্রথমে থাকে উদ্দেশ্য, তারপরে থাকে সংযোজক এবং শেষে থাকে বিধেয়। এই ধারাবাহিক যে প্রক্রিয়াটি আছে এই ধারাবাহিক প্রক্রিয়াটি মেনে একটি যুক্তিবাক্যে রূপান্তর করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা ভাষায় সংযোজকের ব্যবহার খুবই কম, তবুও শ্রুতিকটু হলেও যুক্তিবাক্যে সংযোজকের ব্যবহার দেখাতে হবে। তাহলে আমরা এখন একটি বিষয় দেখে নিই, অর্থাৎ রূপান্তরের নিয়ম ও প্রয়োগ প্রক্রিয়াগুলো কেমন হতে পারে। অর্থাৎ আমরা এখন বেশ কয়েকটি রূপান্তরের নিয়ম নিয়ে
আলোচনা করব। প্রথম যে নিয়মটি আমরা পেয়েছি সেটি হলো যে সমস্ত বাক্যে কোনো সংযোজক নেই অর্থাৎ সংযোগ নেই সে সমস্ত বাক্যে সংযোজকের ব্যবহার দেখাতে হবে। যেমন করিম গান করে, এটি একটি সাধারণ বাক্য। এই বাক্যটিকে যখন আমরা যুক্তিবাক্যে রূপান্তর করব তখন অবশ্যই এই বাক্যের মধ্যে উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয় থাকতে হবে। দেখি আমরা এটাকে এটি যুক্তিবাক্য আকারে কিভাবে রূপান্তর করতে পারি। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি করিম হয় একটি ছেলে যে গান করে। আমরা আরেকটু উদাহরণ দিতে পারি, যেমন তেঁতুলের স্বাদ টক। এই ক্ষেত্রে এই বাক্যকে আমরা যুক্তিবাক্য রূপান্তরের ক্ষেত্রে আমরা যে বিষয়টি বলতে পারি সেটি হলো তেঁতুল হয় একটি জিনিস যার স্বাদ টক। অর্থাৎ এখানে তেঁতুল হচ্ছে উদ্দেশ্য, হয় হচ্ছে সংযোজক, একটি জিনিস যার স্বাদ টক, এই শব্দগুলো দ্বারা যে কথাটি বোঝানো সেটি হলো বিধেয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সংযোজক যদি অতীত ও ভবিষ্যৎ কালের রূপে থাকে তাহলে তাকে বর্তমান কালে কালের রূপে প্রকাশ করতে হবে। অর্থাৎ একটি একটি বাক্য অতীতকালে থাকতে পারে, ভবিষ্যৎকালে থাকতে পারে, কিন্তু সেটিকে যখন আমরা যুক্তিবাক্য আকারে প্রকাশ করব তখন অবশ্যই সেটিকে আমরা বর্তমান কালে প্রকাশ করার চেষ্টা করব এবং চেষ্টা করতেই হবে। সেটি কেমন একটু আমরা উদাহরণ দিয়ে বুঝে নিই। সেটি হলো সে ধনী ছিল। আমরা এই বাক্যটিকে যখন যুক্তিবাক্যে রূপান্তর করব তখন আমরা বলবো সে হয় এমন এমন যে ধনী ছিল, বা সে হয় এমন যে তিনি বা যিনি ধনী ছিল। আবার আরেকটি যুক্তিবাক্য উদাহরণ হিসেবে আমরা আনতে পারি, সেটি হলো কিছু মানুষ ভালো করবে। এই কথাটিকে যখন আমরা যুক্তিবাক্য আকারে রূপান্তর করব তখন আমরা বলবো কিছু মানুষ হয় তারা যারা ভালো করবে, অর্থাৎ কিছু কিছু মানুষ হয় তারা ভালো করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 3 নম্বর যে নিয়মটি পাই সেই নিয়মের ক্ষেত্রে যে কথাটি আমরা এখানে উল্লেখ করতে চাই সেই উল্লেখিত কথাগুলো হলো যে ভাষা সৌন্দর্যের ক্ষেত্রে গুরুত্ব প্রকাশ করার জন্য অথবা কবিতার ক্ষেত্রে অনেক সময় বিধেয়কে বাক্যের প্রথমে ব্যবহার করা হয়। ওই সব ক্ষেত্রে উদ্দেশ্য এবং বিধেয়কে যথাস্থানে প্রয়োগ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেক বিষয় জানি যে অনেক ক্ষেত্রে কোনো কোনো সময় আমরা যখন সাধারণ বাক্য ব্যবহার করি সেই সাধারণ বাক্য ব্যবহারের ক্ষেত্রে যে বিষয়টি ঘটে সেখানে আমরা ভাষার সৌন্দর্য বা শুনতে ভালো লাগার ক্ষেত্রে বা এই ধরনের কবিতার ক্ষেত্রে সাধারণত বেশি ব্যবহার হয়, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় যে কথাটি আগে হওয়ার কথা সেই কথাটি আমরা পরে দিই, আর যে কথাটি পরে হওয়ার কথা সেই কথাটি, অর্থাৎ উদ্দেশ্যকে আমরা বিধেয়ের স্থানে প্রয়োগ করি, আবার কখনো বিধেয়কে উদ্দেশ্যের স্থানে প্রয়োগ করি। এরকম ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো উদ্দেশ্য এবং বিধেয়, অর্থাৎ যে কাজটি আগে হয়েছে সেই কাজটি আগে, যে কাজটি পরে সেই কাজটি পরেই ব্যবহার করতে হবে। সেই হিসাবে আমরা এখানে যদি একটু উদাহরণ নিয়ে আসি সেটি হলো এরকম, ভয়াবহ ছিল দৃশ্যটি। আসলে খুব সহজভাবে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, প্রথমে আমরা দৃশ্যটি দেখি, কোনো একটা ঘটনা দেখি, তারপরে সেটা ভয়াবহ ছিল না সাধারণ মানের ছিল কোন মানের ছিল তখন আমরা সেটা বিচার করি। তাহলে আগে দৃশ্য তারপরে ভয়াবহতার বিষয়টি আসে। সেজন্যে এখানে এই বাক্যটিকে যখন আমরা যুক্তিবাক্য হিসেবে রূপান্তর করব তখন আমরা বলতে বলবো দৃশ্যটি হয় এমন যা ভয়াবহ ছিল। আমরা আরেকটি উদাহরণ আনতে পারি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেমন আশীর্বাদ প্রাপ্ত হয় ধার্মিকেরা, অর্থাৎ ধার্মিক লোক যারা তারা আশীর্বাদ প্রাপ্ত। তাহলে আমরা এই কথাটিকে সৌন্দর্য বর্ধনের জন্য সাধারণ বাক্য হিসাবে যখন আমরা ব্যবহার করেছি তখন আমরা বলছি আশীর্বাদ প্রাপ্ত হয় ধার্মিকেরা। এই কথাটিকে যখন আমরা যুক্তিবাক্য আকারে রূপান্তর করছি তখন লোক হয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 3 নম্বর যে নিয়মটি সেই নিয়মটি মনে হয় আমরা কিছুটা হলেও উপলব্ধি করতে পারলাম। এই যে আমরা অনেক ক্ষেত্রে
উদ্দেশ্য বিধেয়কে তাকে তাদের যথাস্থানে প্রয়োগ না করে আমরা সৌন্দর্য ভাষার সৌন্দর্যের ক্ষেত্রে বা শ্রুতি মধুর হয় এরকম ক্ষেত্রে আমরা উদ্দেশ্য বিধেয়কে সাধারণ বাক্যের ক্ষেত্রে বৈপরীত্য আমরা লক্ষ্য করি, সেই সকল বাক্যের ক্ষেত্রে আমরা অবশ্যই যখন যুক্তি বাক্য আকারে রূপান্তর করব অবশ্যই সেগুলো উদ্দেশ্য উদ্দেশ্যের স্থানে এবং বিধেয় বিধেয়ের স্থানে প্রয়োগ করে সেই যুক্তি বাক্যটি রূপান্তর করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চতুর্থ যে নিয়মটি আমরা পাই সে নিয়মটি হলো নৌণাত্মক যুক্তি বাক্যে না সূচক চিহ্ন সংযোজকের অঙ্গীভূত থাকবে। যুক্তি বাক্যের একই স্থানে সংযোজক এবং অন্য স্থানে না সূচক চিহ্ন ব্যবহার করা যাবে না। আমরা জানি সংযোজকের ব্যবহারটি সবসময় উদ্দেশ্য এবং বিধেয়ের মাঝখানে ব্যবহার করতে হয় এবং সংযোজকের কাজই হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়কে সম্পৃক্ত করা, কোনো সময় স্বীকৃতিমূলকভাবে কোনো সময় অস্বীকৃতিমূলকভাবে। সেই ক্ষেত্রে আমরা এই না সূচক চিহ্নটি বা অনেক ক্ষেত্রে আমরা হা সূচক কথাটি এই নিয়মের ক্ষেত্রে যে না সূচক কথাটি বলা হয়েছে সেটি হলো এরকম যে সে ক্রিকেট খেলা করে না। আমরা এখানে নয় যে কথাটি আমরা নয় হিসাবে যে সংযোজকটি ব্যবহার করি সচরাচর সেই সংযোজকটি এখানে সাধারণ বাক্যের ক্ষেত্রে না হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু যখন আমরা যুক্তি বাক্য হিসেবে রূপান্তর করব অবশ্যই সেটিকে যুক্তি বাক্যের যে রূপ সেই রূপ দিয়ে যথাস্থানে প্রয়োগ করে আমরা সেটাকে সম্পূর্ণ যুক্তি বাক্য হিসেবে রূপান্তর করব। যেমন সে নয় একজন ব্যক্তি যে ক্রিকেট খেলা করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটি যুক্তি বাক্য বলতে পারি লোকটি পুরস্কার দাবি করে না। তাহলে এই যুক্তি বাক্যটা রূপান্তর করবো আমরা কিভাবে, যুক্তি বাক্যে কিভাবে রূপান্তর করবো সেটি এভাবে যে লোকটি নয় এমন যে পুরস্কার দাবি করে। তাহলে আমরা দুটি যুক্তি বাক্য দেখলাম, একটি হলো সে ক্রিকেট খেলা করে না, সেটিকে আমরা বলছি সে নয় একজন ব্যক্তি যে ক্রিকেট খেলা করে। দ্বিতীয় বাক্যটিকে আমরা দেখলাম যে লোকটি পুরস্কার দাবি করে না, সেটিকে আমরা বলছি লোকটি নয় এমন যে পুরস্কার দাবি করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটি নিয়ম পাচ্ছি, সেই নিয়মটি হলো এটির 5 নম্বর নিয়ম। সেই নিয়মটি হলো যে সার্বিক সদর্থক যুক্তি বাক্যের চিহ্ন হচ্ছে সকল, তবে সমস্ত, প্রত্যেক, যে কোনো, প্রতিটি ইত্যাদি চিহ্নগুলো বা শব্দগুলো একই অর্থ বা একই রূপ অর্থ প্রকাশ করে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি সকল বলতেও যা বোঝায়, সমস্ত বলতেও তাই বোঝায়, প্রত্যেকটি বলতেও তাই বোঝায়, যে কোনো বলতেও সেই একই কথা বোঝায়। সেই ক্ষেত্রে যেহেতু যুক্তি বাক্যের ক্ষেত্রে আমরা সব সময় এ সার্বিক যুক্তি বাক্য সার্বিক সদর্থক যুক্তি বাক্যের ক্ষেত্রে আমরা যেটাকে আমরা এ যুক্তি বাক্য বলি সেই যুক্তি বাক্যের শুরুটা হবে সকল দিয়ে, অর্থাৎ যদি কোনো বাক্যের সাধারণ বাক্যের ক্ষেত্রে সমস্ত, প্রত্যেক, যে কোনো, প্রতিটি এই ধরনের শব্দ দিয়ে কোনো বাক্য গঠন থাকে অর্থাৎ সাধারণ বাক্য থাকে তাহলে অবশ্যই সেই বাক্যটিকে ক্ষেত্রে হবে। তাহলে এটি একটি যেহেতু সার্বিক সদর্থক যুক্তি বাক্য অবশ্যই সেটি একটি এ যুক্তি বাক্য। তাহলে রূপান্তরিত যুক্তি বাক্য হিসাবে আমরা যদি বলি প্রতিটি মানুষই স্বার্থপর, এটিকে আমরা যুক্তি বাক্য হিসাবে যখন আমরা বলবো এ যুক্তি বাক্য হিসাবে সকল মানুষ হয় স্বার্থপর। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটি বাক্য একটু জানার চেষ্টা করি, সমস্ত মানুষ মরণশীল। তার মানে পৃথিবীতে যত মানুষ আছে বা আসবে বা ছিল তারা প্রত্যেকটি মানুষই হচ্ছে মৃত্যুবরণ করবে। এই কথাটিকেই যখন আমরা যুক্তি বাক্য হিসেবে রূপান্তর করছি তখন আমরা বলছি সকল মানুষ হয় মরণশীল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে সার্বিক সদর্থক যুক্তি বাক্যের চিহ্ন হচ্ছে সকল, অর্থাৎ এ বাক্যের যে বাক্য গঠনের যে ধরন সেই ক্ষেত্রে আমরা বলি সকল দিয়ে শুরু করতে হবে এবং তার সংযোজক হবে হয়। তাহলে যেমন আমরা উদাহরণে দেখলাম প্রতিটি মানুষই স্বার্থপর, সেক্ষেত্রে আমরা বলছি কি সকল মানুষ হয় স্বার্থপর। আবার আরেকটি উদাহরণও আমরা এখানে দেখলাম যে সমস্ত মানুষ মরণশীল, অতএব আমরা বলতে পারি এ বাক্য হিসাবে সকল মানুষ হয় মরণশীল। আমরা অসংখ্য এই ধরনের যুক্তি বাক্য আমরা
বলতে পারি, মানে আমরা বলতে পারি প্রতিটি আম মিষ্টি, তাহলে আমরা বলতে পারি কি সকল আম হয় মিষ্টি। এটি একটি এ যুক্তি বাক্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিশ্চয়ই সার্বিক সদার্থক যুক্তি বাক্যের চিহ্ন হিসাবে সকল যে আমরা ব্যবহার করি এই যুক্তি বাক্যের ক্ষেত্রে, আমরা এই ধরনের কোনো সাধারণ যুক্তি বাক্য যদি এইসব শব্দগুলো দ্বারা কোনো সাধারণ বাক্য গঠন হয়, তাহলে সেই ক্ষেত্রে যে যুক্তি বাক্যটি আমরা গঠন করতে যাব, তখন আমরা অবশ্যই সকল এবং তার সংযোজক হয় দিয়ে একটি এ বাক্য গঠন করব। অবশ্যই সেগুলোকে সকল দিয়ে সে বাক্যটি গঠিত হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটি নিয়মের দিকে আসি। সেই নিয়মটি হলো যে সব বাক্যে সকল, সমস্ত, প্রত্যেক, যে কোনো, প্রতিটি চিহ্ন থাকে এবং একই সাথে বাক্যের মধ্যে একটি না সূচক চিহ্নও থাকে, তাদেরকে বিশেষ নৈনর্থ বা অযুক্তি বাক্য বলে গণ্য করতে হবে। সুপ্রিয় শিক্ষক, একটু মনে রাখার বিষয়, ঠিক আগের যে নিয়মটি, সেই নিয়মটিতে আমরা বলছিলাম যে সকল বাক্যে সমস্ত, প্রত্যেক, প্রতিটি, যে কোনো ইত্যাদি থাকলে সেই বাক্যগুলোকে এ বাক্যে রূপান্তর করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে যে বিষয়টি আসছে সেটি হলো যে সকল থাকবে, সমস্ত থাকবে বাক্যের মধ্যে, প্রত্যেক থাকতে পারে, যে কোনো থাকতে পারে, প্রতিটি থাকতে পারে, এই ধরনের শব্দ থাকবে এবং বাক্যটি যদি নাবোধক বাক্য হয়, অর্থাৎ নৈনর্থ বাক্য হয়, তাহলে অবশ্যই সেটি একটি এ যুক্তি ও যুক্তি বাক্য হিসাবে গণ্য হবে। কেন হবে সেটি একটু আমরা উদাহরণের সাথে সাহায্যে বোঝার চেষ্টা করি। যেমন সমস্ত মানুষ সৎ নয়, তার মানে কি? পৃথিবীতে অনেক মানুষ আছে, তার মধ্যে সব মানুষ সৎ নয়, কিছু মানুষ নয় সৎ। তাহলে আমরা এইভাবে বাক্যটি আমরা গঠন করতে পারি, কিছু মানুষ নয় সৎ, সমস্ত মানুষ সৎ নয়, তার মানে কিছু মানুষ নয় সৎ, আরও কিছু মানুষ আছে তারা সৎ। এইভাবে বাক্যটিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমরা আরেকটি সাধারণ বাক্যকে যুক্তি বাক্যে রূপান্তরের একটু দেখি, সেটি হলো যে প্রত্যেক রোগ মারাত্মক নয়, অর্থাৎ পৃথিবীতে বহু রোগ আছে মানুষের, সবগুলো রোগ মারাত্মক নয়, কিছু কিছু রোগ মারাত্মক। এই কথাটিকেই আমি উপযুক্ত বাক্য হিসেবে যখন রূপান্তরিত করছি তখন আমরা বলছি কিছু রোগ নয় মারাত্মক, কিছু রোগ নয় মারাত্মক, প্রত্যেক রোগ মারাত্মক নয়। এর অর্থ হচ্ছে যুক্তি বাক্য আকারে যখন আমরা রূপান্তর করছি তখন আমরা বলছি কিছু রোগ নয় মারাত্মক। আমরা নিশ্চয়ই শিক্ষার্থীবৃন্দ বিষয়টি বুঝতে পেরেছি। আমরা আরেকটি নিয়মের দিকে যাই। আরেকটি নিয়ম হলো যুক্তি বাক্য রূপান্তরের আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো যে সব বাক্যে সর্বদা, সর্বত্র, অবশ্যই, সম্পূর্ণরূপে, একান্তভাবে ইত্যাদি শব্দ থাকে এবং কোনো না সূচক চিহ্ন থাকে না, তাদেরকে এ যুক্তি বাক্যে রূপান্তর করতে হবে। আর যদি ওই সব শব্দের সাথে না সূচক চিহ্ন থাকে তাহলে তাদেরকে অযুক্তি বাক্যে রূপান্তর করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছু শব্দ এখানে একটু জেনে নিই, মনে রাখার চেষ্টা করি। সেই শব্দগুলো হলো যদি কোনো যুক্তি বাক্যের সর্বদা থাকে, বাক্য সাধারণ বাক্যের মধ্যে সর্বদা থাকে, সর্বত্র থাকে, অবশ্যই, সম্পূর্ণরূপে, একান্তভাবে, এই ধরনের শব্দগুলো যদি থাকে এবং তার মধ্যে যদি কোনো না সূচক চিহ্ন না থাকে, তাহলে সেই বাক্যটিকে এ যুক্তি বাক্যে রূপান্তর করতে হবে। আর যদি তার মধ্যে না সূচক চিহ্ন থাকে তাহলে বা তাদেরকে আমরা অযুক্তি বাক্যে রূপান্তর করব। আমরা একটি উদাহরণ দু একটি উদাহরণ দেখলেই পরিষ্কার হব। সে উদাহরণটি হলো এরকম, ধার্মিক লোকেরা সর্বদাই সম্মানিত। আমরা এটিকে যেহেতু এই যুক্তি বাক্যের মধ্যে না সূচক কোনো চিহ্ন, এই বাক্যটির মধ্যে না সূচক কোনো চিহ্ন নেই, সুতরাং এটিকে যখন আমরা যুক্তি বাক্যে রূপান্তর করব তখন আমরা বলবো যে সকল ধার্মিক লোক হয় সম্মানিত। ঠিক অনুরূপভাবে আমরা আরেকটি যুক্তি বাক্য কে রূপান্তরের ক্ষেত্রে একটি সাধারণ বাক্য আমরা জানি, জানার চেষ্টা করি, সেটি হলো এরকম, ধনী লোকেরা সম্পূর্ণরূপে সুখী নয়। এই যুক্তি বাক্য
সম্পূর্ণরূপে শব্দটি ব্যবহৃত হয়েছে এবং সাথে সাথে একটি না সূচক চিহ্ন অর্থাৎ নয় শব্দটিও এখানে ব্যবহৃত হয়েছে। সুতরাং এটিকে আমরা অযুক্ত বাক্যে রূপান্তর করব। নিয়ম অনুযায়ী আমাদেরকে অবশ্যই এটিকে অযুক্ত বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে আমরা কি লিখব রূপান্তরের ক্ষেত্রে? কিছু ধনী লোক নয় সুখী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে বিষয়টা আমরা এতক্ষণ এই বিষয়ে এই 7 নম্বর নিয়মের ক্ষেত্রে যেটি আমরা বুঝলাম, আমি আর একবার একটু তোমাদের সামনে উপস্থাপন করি। সেটি হলো যেসব বাক্যে সর্বদা সর্বত্র অবশ্যই সম্পূর্ণরূপে একান্তভাবে ইত্যাদি শব্দ থাকে এবং সেই বাক্যের মধ্যে যদি না সূচক বিষয় থাকে তাহলে সেটি হবে অযুক্তি বাক্য, আর যদি না সূচক বিষয়টি যদি না থাকে তাহলে সেটি হবে এ যুক্তি বাক্য। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয়টি মনে হয় আমরা পরিষ্কার হয়েছি। পরবর্তী যে নিয়মটি আমরা পাই সেই নিয়মটি হলো বিশেষ যুক্তি বাক্যের চিহ্ন বিশেষ হচ্ছে বিশেষ যুক্তি বাক্য। এই বিশেষ যুক্তি বাক্যের চিহ্ন আমরা সাধারণত কিছু ব্যবহার করি। কোনো কোনো ক্ষেত্রে আমরা যদি কোনো কোনো শব্দটি ব্যবহার করি তাহলেও কিন্তু কিছু আর কোনো কোনো শব্দটির একই ধরনের অর্থ প্রকাশ পায়। তবে এই ধরনের বাক্যের ক্ষেত্রে কতিপয়, অধিকাংশ, অনেক, প্রায় সব, একটি ছাড়া সব চিহ্নগুলো একই অর্থ প্রকাশ করে। কোন শব্দগুলো? কতিপয়, অধিকাংশ, অনেক, প্রায়, একটি ছাড়া সব ইত্যাদি চিহ্নগুলো একই অর্থ প্রকাশ করে। কাজেই এসব চিহ্ন সম্বলিত বাক্যকে বিশেষ যুক্ত বাক্য হিসেবে গণ্য করতে হবে। আর এগুলোর পরিবর্তে কিছু বা কোনো কোনো শব্দগুলো আমরা ব্যবহার করব। সাধারণত আমরা কোনো কোনো শব্দটি ব্যবহার করি না, আমরা কিছু শব্দটি ব্যবহার করি। সেই ক্ষেত্রে আমরা এই বাক্যগুলোর ক্ষেত্রে অবশ্যই, যদি আমি এখানে আরেকটু কথা যোগ করি, যদি কোনো বাক্যের মধ্যে অর্থাৎ বিশেষ যুক্তি বাক্যের মধ্যে কতিপয় থাকে, অধিকাংশ থাকে, অনেক থাকে, প্রায় সব, একটি ছাড়া এই ধরনের শব্দ থাকে এবং সেই শব্দগুলো দ্বারা যখন কোনো বাক্য গঠিত হয় এবং তার মধ্যে যদি কোনো না সূচক বিষয় থাকে তাহলে সেই বাক্যটিকে অবাক্য রূপান্তর করতে হবে। আর যদি সেই বাক্যটির মধ্যে না সূচক বিষয়টি না থাকে বা চিহ্ন না থাকে তাহলে সেটিকে আযুক্তি বাক্যে রূপান্তর করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা একটু উদাহরণ দিয়ে এটিকে জানবার চেষ্টা করি। যেমন অধিকাংশ আম মিষ্টি নয়, এখানে অধিকাংশ শব্দটি ব্যবহার করা হয়েছে এবং এই বাক্যে একটি না সূচক চিহ্ন ব্যবহার করা হয়েছে। অতএব এই যুক্তি বাক্যটি এটিকে যখন আমরা যুক্তি বাক্যে রূপান্তর করব অবশ্যই এটি অযুক্তি বাক্য হিসেবে গণ্য হবে। তাহলে অযুক্তি বাক্য কেমন হয় আমরা জানি, সেটা এই বাক্যটাকে আমরা অযুক্তি বাক্য হিসেবে গঠন করি। তাহলে আমরা কি লিখব? যে কিছু আম নয় মিষ্টি, অধিকাংশ আম মিষ্টি নয়, এটিকে যখন আমরা যুক্তি বাক্যে রূপান্তর করছি তাহলে এটা অবশ্যই একটি অযুক্তি বাক্য হবে। আর অযুক্তি বাক্য হিসেবে এটিকে আমরা বলবো কিছু আম নয় মিষ্টি। অনুরূপভাবে আমরা যদি আরেকটি বাক্য বলি, প্রায় সবগুলো ফলই টক, প্রায় সবগুলো ফলই টক, এটিকে আমরা যুক্তি বাক্যের ক্ষেত্রে যখন আমরা প্রয়োগ করব তখন এটি একটি সদর্থক যুক্তি বাক্য হিসেবে আছে। অতএব এই যুক্তি বাক্যটির ক্ষেত্রে আমরা কিভাবে যুক্তি বাক্যটি করব সেটি হলো যে কিছু ফল হয় টক। যেহেতু এটি হাবধু করতে আছে তাই এটিকে আমরা আযুক্তি বাক্য হিসাবে গণ্য করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী যে নিয়মটি পাচ্ছি সেটি হলো প্রায় সাধারণত সচরাচর কখনো কখনো মাঝে মাঝে ইত্যাদি শব্দ সম্বলিত বাক্যগুলো বিশেষ যুক্ত বাক্য বলে পরিগণিত হয়। সুতরাং শব্দগুলোর পরিবর্তে কিছু বা কোনো কোনো শব্দ ব্যবহার করতে হবে। খুব সহজ কথা, প্রায়
সচরাচর, সাধারণত, কখনো কখনো, মাঝে মাঝে ইত্যাদি শব্দগুলো বিশেষ যুক্তি বাক্য হিসেবে গণ্য হবে, এবং বিশেষ যুক্তি বাক্য গণ্য তো হবেই, সাথে সাথে বিশেষ যুক্তি বাক্য গঠনের ক্ষেত্রে যে বিষয়টি থাকে সেটি হলো আমরা বিশেষ যুক্তি বাক্য ও অথবা আই বাক্যের ক্ষেত্রে যখন আমরা গঠন করি যুক্তি বাক্য, তখন আমরা কিছু উদ্দেশ্যের পূর্বে আমরা ব্যবহার করি। এই ক্ষেত্রে এই কথাটিই বলছে যে এই সকল শব্দ দ্বারা যখন কোনো বাক্য থাকবে, সেই বাক্যটিকে যখন আমরা যুক্তি বাক্যে রূপান্তর করব, তখন তার পূর্বে কিছু শব্দটি ব্যবহার করে আমরা যুক্তি বাক্য গঠন করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উদাহরণ হিসেবে এখানে নিয়ে এসেছি, সাধারণ রাজা সাধারণত সাদা। এটিকে আমরা যখন যুক্তি বাক্য করছি তখন আমরা লিখছি কিছু রাজহাঁস হয় সাদা, রাজহাঁস সাধারণত সাদা। এটিকে যখন আমরা যুক্তি বাক্যে রূপান্তর করছি তখন আমরা বলছি কিছু রাজহাঁস হয় সাদা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এই স্লাইড তৈরি করার সময় রাজহাঁসের উপরে চন্দ্রবিন্দু, হাঁসের উপর হয়ের উপর চন্দ্রবিন্দু হবে, এটি এখানে মিস্টেক হয়ে গেছে, বিষয়টি সেইভাবেই তোমরা দেখবে। তাহলে আমরা দ্বিতীয় আরেকটি উদাহরণ এখানে আছে যে শিশুরা প্রায় চঞ্চল। এটিকে যখন আমরা যুক্তি বাক্য রূপান্তর করছি তখন আমরা বলছি কিছু শিশু হয় চঞ্চল। তাহলে আমরা প্রায় সচরাচর এই ধরনের দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে অবশ্যই সেগুলোকে আমরা বিশেষ যুক্তি বাক্য হিসাবে পরিগণিত করব, এবং সেগুলোর অবশ্যই কিছু দিয়ে আমরা সে বাক্যগুলো গঠন করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটি যুক্তি বাক্য গঠনের যে নিয়ম সেটি আমরা এখন আমরা দেখছি, সেটি হলো অতি অল্প, খুব অল্প, খুব কম, কোচিত, কদাচিত ইত্যাদি শব্দগুলোর মধ্যে না সূচক চিহ্ন আছে। এদের অর্থ হচ্ছে কিছু নয়, অর্থাৎ উদ্দেশ্যের আগে হবে কিছু, পরে হবে, অর্থাৎ সংযোজকের ক্ষেত্রে হবে নয়। সুতরাং কোনো সদর্থক বাক্যে এরূপ শব্দ বর্তমান থাকলে তাকে অযুক্তি বাক্য হিসেবে গণ্য করতে হবে। আবার কোনো নৈরর্থক বাক্যে এরূপ শব্দ যদি থাকে তাহলে তাকে আযুক্তি বাক্য হিসাবে গণ্য করতে হবে। খুব সাধারণভাবে যদি আমরা এটাকে বোঝার চেষ্টা করি সেটি হলো যে অতি অল্প, খুব অল্প, খুব কম, কোচিত, কদাচিত ইত্যাদি শব্দগুলোর মানেই হচ্ছে না সূচক চিহ্ন, মানে এতই কম, এতই অল্প, যেটা একটি একটি নৈনত্বকভাবেই প্রকাশ পাচ্ছে। এখন এই সকল শব্দগুলো দিয়ে যদি কোনো যুক্তি বাক্য গঠন করতে হয়, মানে কোনো বাক্য থাকে এবং সেগুলোর বাক্যের মধ্যে যদি আবার একটি নয় বা নৈনত্বক ভাষাও যদি থাকে, এইগুলো শব্দ তো আছেই, সাথে সাথে নৈনত্বক ভাষাও বা চিহ্ন সেখানে আছে, তাহলে সেটিকে অবশ্যই আয় যুক্তি বাক্য হিসাবে গণ্য করতে হবে। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, প্রথমটি আসি যে খুব কম লোকই সুখী, মানে অনেক মানুষ আছে তার মধ্যে খুব কিছু লোক মাত্র সুখী, বাকি লোকগুলো অসুখী, এখানে বোঝাচ্ছে এরকম। তাহলে এটিকে যখন আমরা যুক্তি বাক্য হিসেবে গঠন করছি তখন আমরা বলছি কিছু লোক নয় সুখী। আবার কি বলছি, বই কোচিত অপ্রয়োজনীয় নয়, কোচিত মানেও মানে নয় হিসেবে আমরা অর্থ প্রকাশ করছি, আবার নয়ও একটা নৈনত্বক ভাষা ব্যবহার করছি, অর্থাৎ দুটো মাইনাস যদি একই সঙ্গে হয়ে যায় অনেকটা সে গণিতের মতো তাহলে প্লাস হয়ে যায়, সেরকমই একটি বিষয় এখানে পরিলক্ষিত হচ্ছে যে কোচিত এবং নয় শব্দটি ব্যবহার থাকার কারণে এখানে হয় ব্যবহৃত হবে, অর্থাৎ বিশেষ যুক্তি বাক্য হিসেবে আয় যুক্তি বাক্য হবে, এবং সেটি আমরা বলবো এভাবে কিছু বই হয় অপ্রয়োজনীয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ধরনের বাক্য যদি পাই তাহলে আমরা অবশ্যই, যদি এরকম হয় যে খুব কম লোকই সুখী, তাহলে আমরা বলবো কিছু লোক নয় সুখী। আমরা যদি বলি
বই কোচিত অপ্রয়োজনীয় নয়, তাহলে আমরা সেটিকে আযুক্তি বাক্য হিসেবে আমরা ব্যবহার করব এবং তখন আমরা বলবো যে কিছু বই হয় অপ্রয়োজনীয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটি নিয়ম এসেছি, সেই নিয়মটি হলো যে সমস্ত বাক্যে কেউ না, কখনো না, একটিও না ইত্যাদি শব্দ থাকে তাদেরকে ই যুক্তি বাক্য আমরা রূপান্তর তাদেরকে ই যুক্তি বাক্য হিসেবে আমরা গণ্য করব। যেমন যে একটি কাকও লাল নয়, এই যুক্তি বাক্যটিকে আমরা যখন এই বাক্যটিকে যখন আমরা যুক্তি বাক্যে রূপান্তর করব তখন আমরা বলবো কোনো কাক নয় লাল। আবার যদি এরকম বলি যে মানুষ কখনো নিখুঁত নয়, তার মানে হচ্ছে এটিকে আমরা যখন যুক্তি বাক্য হিসেবে রূপান্তর করব তখন আমরা বলবো কোনো মানুষ নয় নিখুঁত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যে বিষয়টি পরিলক্ষিত হচ্ছে এখানে সেটি হলো যে সমস্ত বাক্যে কেউ না, কখনো না, একটিও না ইত্যাদি শব্দ থাকে তাদেরকে আমরা ই যুক্ত বাক্য হিসাবে গণ্য করব বা তাদেরকে ই যুক্ত বাক্যে রূপান্তর করব। যেমন একটি কাক ও লাল নয়, সেখানে আমরা বলছি কোনো কাক নয় লাল, মানুষ কখনো নিখুঁত নয়, সেক্ষেত্রে আমরা ই যুক্তি বাক্য হিসেবে বলছি কোনো মানুষ নয় নিখুঁত। আমরা আরো কিছু যুক্তি বাক্য পাই, সেটি হলো এই ধরনের যুক্তি বাক্য যেটি আমাদের স্লাইডে দেখছি দেখতে পাচ্ছি। সেটি ছাড়াও আরো কিছু দু একটা নিয়ম আছে, সেগুলো আমি তোমাদের সামনে আনতে চাই। আগে আমাদের স্লাইডে যেটি আছে সেটি নিয়ে একটু কথা বলি। যে সমস্ত বাক্যে উদ্দেশ্য স্পষ্ট ব্যক্ত থাকে না এবং উদ্দেশ্যের স্থানে ইহা, এখন, এটা প্রভৃতি শব্দ থাকে, তাদেরকে যৌক্তিক আকারে রূপান্তরিত করতে হলে বাক্যের প্রথমে প্রকৃত উদ্দেশ্যকে প্রকাশ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেমন ইহা শীতকাল, আমরা ইহা শীতকাল এটা ঋতুর সাথে সম্পর্কিত, তাহলে এর প্রকৃত উদ্দেশ্য কি ঋতু, তাহলে আমরা বলবো ঋতুটি হয় শীতকাল। আমরা যদি বলি ইহা গরমকাল, তাহলে আমরা কি বলবো ঋতুটি হয় গরমকাল। আমরা যদি বলি ইহা বসন্তকাল, তাহলে আমরা কি বলবো ঋতুটি হয় বসন্তকাল। এখন গরম, গরম ঠান্ডা এগুলো আবহাওয়ার সাথে সম্পর্কিত, সেজন্য আমরা এখানে এই বাক্য হিসেবে নিয়ে এসে আমরা বলবো আবহাওয়াটি হয় গরম, এখন শীত, আবহাওয়াটি হয় শীত। এটা অন্যায়, অন্যায় কি কোনো কাজকে আমরা বোঝাই, তাহলে আমরা বলবো কাজটি হয় অন্যায়। এখানে একটি হ্রস্বই ব্যবহার করা মিস্টেক হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হয় হবে, তাহলে আমরা এটা এটা অন্যায়, এই ধরনের যদি কোনো বাক্য থাকে তাহলে সেটাকে আমরা এই বাক্য হিসেবে কাজটি হয় অন্যায়, আমরা তার উদ্দেশ্যটাকে অর্থের বিচারে বিবেচনা করে আমরা সেটাকে ব্যবহার করব। এছাড়াও আরও কিছু নিয়ম আছে, যেমন যে সমস্ত বাক্যে কেবল, শুধু, মাত্র, একমাত্র ইত্যাদি শব্দ থাকে তাদেরকে অনন্য যুক্তি বাক্য বলে। যে সমস্ত বাক্যে কেবল, শুধুমাত্র, একমাত্র, মাত্র ইত্যাদি শব্দ থাকে তাদেরকে অনন্য যুক্তি বাক্য বলে। যেমন কেবল ধার্মিক লোকেরাই সুখী, এই যুক্তি বাক্যটিকে দুইটা যুক্তি বাক্যে রূপান্তর করা যাবে। একটি হলো সার্বিক সদর্থক যুক্তি বাক্য, একটি হচ্ছে সার্বিক নয়নার্থক যুক্তি বাক্য। অর্থাৎ এই ধরনের যে যুক্তি বাক্যগুলো থাকে সেই যুক্তি বাক্যগুলোকে এ অথবা ই যুক্তি বাক্যে রূপান্তর করা যায়। তাহলে আমরা কি বলতে পারি, সকল লোক হয় ধার্মিক, ই যুক্তি বাক্যে আমরা বলতে পারি কোনো অধার্মিক লোক নয় সুখী। আমরা আরেকটি যুক্তি বাক্য যদি বলি, শুধুমাত্র ছাত্ররাই এই সুযোগের অধিকারী, এই এটিকে যদি আমরা যুক্তি বাক্য হিসেবে রূপান্তর করি তখন আমরা বলতে পারি সকল লোক যারা এই সুযোগের অধিকারী তারা হয় ছাত্র, সকল লোক যারা এই সুযোগের অধিকারী তারা হয় ছাত্র। এটাকে আমরা যদি নিযুক্তি বাক্যে রূপান্তর করি তখন আমরা আবার বলবো যে কোনো অছাত্র নয় এই সুযোগের অধিকারী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা
আরেকটি নিয়ম আমরা পাই, যে যুক্তি বাক্যে কোনো একটি ব্যতিক্রম ছাড়া বিধেয়টি সমগ্র উদ্দেশ্যের উপর আরোপিত হয় তাকে ব্যতিক্রমী যুক্তি বাক্য বলে। যেমন, পারদ ছাড়া সব ধাতু শক্ত, মানে যত ধাতু আছে পারদ বাদে সব ধাতুগুলো শক্ত শুধুমাত্র পারদ বাদে। সেই ক্ষেত্রে এটাকে যখন আমরা যুক্তি বাক্যে রূপান্তর করব, তখন আমরা এটাকে দুই ধরনের যুক্তি বাক্য করতে পারি, একটা হচ্ছে এ আর একটি হচ্ছে ই যুক্তি বাক্য। যেমন, সকল ধাতু হয় শক্ত। আরেকটি আমরা ই যুক্তি বাক্য যখন রূপান্তর করব, তখন বলবো কোনো পারদ নয় শক্ত বা পারদ নয় শক্ত। আবার বলতে পারি একটি ব্যতীত সব ধাতুই শক্ত। এই ক্ষেত্রে আমরা যে কথাটি আমরা ব্যবহার করতে পারি যে কিছু ধাতু হয় শক্ত। এইভাবে আমরা একাধিক আমরা যুক্তি বাক্য রূপান্তর করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যুক্তি বাক্য রূপান্তর করার চেষ্টা করলাম, অনেকগুলো নিয়মকানুন তোমাদেরকে জানাবার চেষ্টা করলাম। এছাড়াও আরও কিছু যুক্তি বাক্য আছে, যেমন যে সমস্ত যুক্তি বাক্যে পরিমাণ সঠিকভাবে উল্লেখ করা হয় না সেখানে পরিমাণ সঠিকভাবে উল্লেখ করতে হবে। যেমন, মানুষ মরণশীল, সেখানে বলতে হবে সকল মানুষ হয় মরণশীল। রোগ মারাত্মক, কিছু রোগ হয় মারাত্মক, শিশুরা চঞ্চল, কিছু শিশু হয় চঞ্চল বা সকল শিশু হয় চঞ্চল। এ ধরনের যুক্তি বাক্য আমাদের সামনে অসংখ্য যুক্তি বাক্য আসবে, সেই সব যুক্তি বাক্যগুলোকেও আমাদেরকে যথার্থভাবে প্রয়োগ করে সেই যুক্তি বাক্যের আসল যে নিয়ম অর্থাৎ উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয় সেই বিষয়গুলো আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে। অর্থাৎ এতক্ষণ আমরা সাধারণ যে বাক্য সেই বাক্যগুলোকে কীভাবে যুক্তি বাক্যে রূপান্তর করা যায় সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে অনেকগুলো নিয়ম আমরা দেখলাম, এই নিয়মগুলো আমাদের বইয়ে আছে, আমরা আমাদের স্লাইডে থাকলো, এগুলো তোমরা একটু ভালোভাবে দেখবে এবং এইভাবে দেখে কিছু যুক্তি বাক্য, সাধারণ বাক্যকে যুক্তি বাক্য নিজেরাই রূপান্তরিত করার চেষ্টা করবে, যাতে বিভিন্ন ধরনের বাক্যকে আমরা খুব সহজেই যুক্তি বাক্যে রূপান্তর করতে পারি। এই সচরাচর এই যে নিয়মগুলো আমরা দেখলাম, এই নিয়মগুলো মনে রাখলেই আমাদের যুক্তি বাক্যে রূপান্তরের ক্ষেত্রে আশা করি কোনো অসুবিধা হবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আরেকটি বিষয় একটু জানার চেষ্টা করি, সেটি হলো যুক্তি বাক্যের বিরোধিতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব সহজভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি, কিসের বিরোধিতা? যুক্তি বাক্য। যুক্তি বাক্য কি? যুক্তি বাক্য মানে হচ্ছে এ, ই, আই এবং ও যুক্তি বাক্য। এই যুক্তি বাক্যের মধ্যে আমরা জানি দুই ধরনের সম্পর্ক বিরাজমান, একটি হচ্ছে গুণের সম্পর্ক আর একটি হচ্ছে পরিমাণের সম্পর্ক। সকল, কোনো, কিছু, কিছু, এগুলো হচ্ছে পরিমাণের সম্পর্ক, যেগুলো উদ্দেশ্যের যেগুলো উদ্দেশ্যের পূর্বে থাকে এবং উদ্দেশ্যের পরে যেগুলো থাকে অর্থাৎ হয় নয়, এগুলো হচ্ছে গুণের সম্পর্ক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যুক্তি বাক্যের এই যে চারটা বাক্য আছে, এই চারটা বাক্যের মধ্যে কি ধরনের বিপরীতমুখী সম্পর্ক আছে সেই সম্পর্কগুলোই একটু আলোচনার চেষ্টা করব। তার প্রথমেই আমাদের জানা দরকার যুক্তি বাক্যের বিরোধিতার সংজ্ঞাটা আসলে কি। সেটি হলো, দুটি যুক্তি বাক্য যদি পরস্পরের সাথে এমনভাবে যুক্ত বা সম্পর্কযুক্ত হয় যে তাদের উভয়ের মধ্যে একই উদ্দেশ্য এবং একই বিধেয় থাকা সত্ত্বেও তারা একটি অপরটি থেকে হয় গুণের দিক থেকে, না হয় পরিমাণের দিক থেকে, না হয় গুণ এবং পরিমাণ উভয় দিক থেকে পৃথক হয়, তাহলে বাক্যটির পারস্পরিক যে সম্পর্ক সেই সম্পর্ককে যুক্তি বাক্যের বিরোধিতা বলে। তাহলে খুব সহজভাবে যদি বলি, দুটি যুক্তি বাক্য থাকবে, সেই যুক্তি বাক্য দুটির উদ্দেশ্য এবং বিধেয় একই রকম হবে, তাদের মধ্যে গুণ এবং পরিমাণ উভয় দিক থেকে যদি পার্থক্য থাকে তাহলেই তাকে আমরা বলবো যুক্তি বাক্যের বিরোধিতা। এখানে আমরা উদাহরণ হিসেবে নিয়ে এসেছি, সকল গরু হয় চতুষ্পদ,
এটাকে যখন আমরা সার্বিক যে বাক্যে রূপান্তর করছি তখন আমরা বলছি কোনো গুরু নয় চতুষ্পদ। এখানে পার্থক্য হচ্ছে গুণের, এক জায়গায় হচ্ছে হয় বা সদর্থক, আরেকটি হচ্ছে নঞর্থক। ঠিক অনুরূপভাবে কিছু শিশু হয় চঞ্চল, এটা একটি আইযুক্তি বাক্য, সদর্থক যুক্তি বাক্য। আমরা আবার বলছি ও যুক্তি বাক্যের ক্ষেত্রে কিছু শিশু নয় চঞ্চল, অর্থাৎ এখানেও আমরা গুণের দিক থেকে পার্থক্য পাচ্ছি। অথবা এদের মধ্যে যে বিরোধিতা, সেই বিরোধিতাটা হচ্ছে গুণের দিক থেকে পার্থক্য। এখন আমরা একটু জানার চেষ্টা করি যুক্তি বাক্যের বিরোধিতার প্রকারভেদ। যুক্তি বাক্যের বিরোধিতা সাধারণত চার ধরনের: অসম বিরোধিতা, বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা। এই চার ধরনের বিরোধিতা আমরা পাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে যুক্তি বাক্যের মধ্যে আমরা চার ধরনের বিরোধিতা পাচ্ছি। একটি হচ্ছে অসম বিরোধিতা, দুই হচ্ছে বিপরীত বিরোধিতা, তিন হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা, চার হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। আমরা এখন একটি একটি করে এই যে বিরোধিতাগুলো আমরা পাইলাম সেগুলোকে জানার চেষ্টা করি। আমরা একটি চিত্র এখানে দেখতে পাচ্ছি। এই চিত্রটি এ এবং আই, ই এবং ও যুক্তি বাক্যের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটির নামই হচ্ছে অসম বিরোধিতা। এ এবং ই যুক্তি বাক্য, এই দুটি সার্বিক যুক্তি বাক্য, এই সার্বিক যুক্তি বাক্যের মধ্যে যে সম্পর্ক, যে বিরোধিতা, সেই বিরোধিতার নাম হচ্ছে বিপরীত বিরোধিতা। আই এবং ও যুক্তি বাক্য, এই দুটি যুক্তি বাক্যের মধ্যে যে বিরোধিতা, সেই বিরোধিতার নাম হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা। এবং এ এবং ও যুক্তি বাক্য, ই এবং আই যুক্তি বাক্যের মধ্যে যে বিরোধিতা, এই বিরোধিতার নাম হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। আমরা চিত্রের সাহায্যে খুব সহজেই আমরা উপলব্ধি করতে পারলাম তাহলে এ এবং আই, ই এবং ও যুক্তি বাক্যের মধ্যে সম্পর্ক হচ্ছে এরা দুটোই হচ্ছে সদর্থক এবং নৈনর্থক যুক্তি বাক্য, কিন্তু এদের পার্থক্য হচ্ছে পরিমাণের পার্থক্য। এটাকে আমরা বলছি অসম বিরোধিতা। আবার এ এবং ই যুক্তি বাক্য দুটি সার্বিক যুক্তি বাক্য, কিন্তু এদের মধ্যে পার্থক্য হচ্ছে গুণের দিক থেকে পার্থক্য, একটি হচ্ছে হয় আর একটি হচ্ছে নয়। অনুরূপভাবে আই এবং ও যুক্তি বাক্যের মধ্যে যে পার্থক্য, সেটিও পার্থক্যটা হচ্ছে গুণের দিক থেকে পার্থক্য, অর্থাৎ হয় এবং নয় সদর্থক এবং নৈনর্থক। আই যুক্তি বাক্য সদর্থক, ও যুক্তি বাক্য হচ্ছে নৈনর্থক। তেমনিভাবে এ এবং ও যুক্তি বাক্যের মধ্যে যে সম্পর্কের বিরোধিতা, সেটি হলো এ যুক্তি বাক্য সার্বিক যুক্তি বাক্য, ও যুক্তি বাক্য বিশেষ যুক্তি, অর্থাৎ পরিমাণের পার্থক্য। আবার এ যুক্তি বাক্য হচ্ছে সদর্থক যুক্তি বাক্য, কিন্তু ও যুক্তি বাক্য হচ্ছে আবার নৈনর্থক যুক্তি বাক্য। সুতরাং এ এবং ও যুক্তি বাক্যের মধ্যে সম্পর্কের যে বিরোধিতা, সেই বিরোধিতা হচ্ছে গুণ এবং পরিমাণ উভয় দিক থেকে। অনুরূপভাবে ই এবং আই যুক্তি বাক্যের মধ্যে ঠিক একই রকম বিরোধিতা, অর্থাৎ গুণ এবং পরিমাণ উভয় দিক থেকেই এর মধ্যে পার্থক্য, অর্থাৎ এদের যে বিরোধিতা, অর্থাৎ গুণ এবং পরিমাণের দিক থেকে পার্থক্যের যে বিরোধিতা, সেটার নাম দেওয়া হয়েছে বিরুদ্ধ বিরোধিতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই যে চিত্রটি দেখলাম, এই চিত্রটি আমরা চার ধরনের যে বিরোধিতা পেয়েছি তাদের মধ্যে একটি মৌলিক পার্থক্যগুলো যেগুলো আমরা সেটাও একটু জানলাম। এখন একে একে এদের উদাহরণ সংজ্ঞা সহ উদাহরণ আমরা একটু জানার চেষ্টা করি। প্রথমে আসছে অসম বিরোধিতা। দুটি যুক্তি বাক্যের মধ্যে একই উদ্দেশ্য, একই বিধেয় এবং একই গুণ বর্তমান থাকা সত্ত্বেও তাদের মধ্যে শুধু পরিমাণের দিক দিয়ে পার্থক্য থাকে, তাহলে বাক্য দুটির মধ্যকার যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্ককে অসম বিরোধিতা বলে। যেমন সকল মানুষ হয় মরণশীল, এটি একটি এ যুক্তি বাক্য। কিছু সকল মানুষ হয় সাদা, এটি একটি এ যুক্তি বাক্য। আবার বলছে কিছু মানুষ হয় সাদা, এটি হচ্ছে আই যুক্তি বাক্য। আবার আরেকটি উদাহরণ এখানে দেওয়া আছে, সেটি হলো কোনো মানুষ নয় অমর, ই যুক্তি বাক্য। আবার ও যুক্তি বাক্যের ক্ষেত্রে আমরা বলছি কিছু মানুষ নয় অমর, কোনো মানুষ নয় অমর, ই যুক্তি বাক্য। আর ও যুক্তি বাক্যের ক্ষেত্রে আমরা বলছি কিছু মানুষ নয় অমর। দ্বিতীয় যে প্রকার সেটি হলো পার্থক্য, সেটি হলো বিপরীত বিরোধিতা।
দুটি সার্বিক যুক্তিবাক্যের মধ্যে একই উদ্দেশ্য একই বিধ থাকা সত্ত্বেও তাদের মধ্যে শুধু গুণের দিক দিয়ে যদি কোনো পার্থক্য থাকে তাহলে বাক্য দুটির মধ্যে পারস্পরিক যে সম্পর্ক সেই সম্পর্ককে আমরা বলছি বিপরীত বিরোধিতা। অর্থাৎ বাক্য দুটি অবশ্যই সার্বিক যুক্তিবাক্য হতে হবে এবং তাদের মধ্যে পার্থক্য যদি গুণের হয় তাহলে তাদেরকে আমরা বলবো বিপরীত বিরোধিতা। যেমন সকল মানুষ হয় দ্বিপদ, আমরা এই যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য হিসেবে এই যুক্তিবাক্য অবশ্যই পাবো, কারণ দুটিই হচ্ছে সার্বিক যুক্তিবাক্য। তাহলে এই যুক্তিবাক্য আর একটি যুক্তিবাক্য সার্বিক আমরা জানি, সেই ক্ষেত্রে আমরা একই উদ্দেশ্য একই বিধ থাকলে তাহলে আমরা কি বলবো, কোনো মানুষ নয় দ্বিপদ, সকল মানুষ হয় দ্বিপদ, কোনো মানুষ নয় দ্বিপদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 নম্বর যে বিরোধিতা সেটি হলো অধীন বিপরীত বিরোধিতা। দুটি বিশেষ যুক্তিবাক্যের মধ্যে একই উদ্দেশ্য একই বিধ থাকা সত্ত্বেও তাদের মধ্যে শুধুমাত্র গুণের দিক থেকে পার্থক্য থাকে তাহলে বাক্য দুটির মধ্যকার পারস্পরিক সম্পর্ককে বিপরীত বিরোধিতা বলে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আয় যুক্তিবাক্য এবং ও যুক্তিবাক্য, এদের মধ্যে পার্থক্য শুধুমাত্র গুণে। সেটি কি, কেমন, কিছু মানুষ হয় মেধাবী, কিছু মানুষ নয় মেধাবী, কিছু ফুল হয় লাল, কিছু ফুল নয় লাল, এ ধরনের যে পার্থক্য সেই পার্থক্যগুলোকেই আমরা বলবো অধীন বিপরীত বিরোধিতা। অর্থাৎ বিপরীত বিরোধিতা এবং অধীন বিপরীত বিরোধিতা দুটির মধ্যে মৌলিক বিরোধিতার কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য হচ্ছে বিপরীত বিরোধিতা হচ্ছে সার্বিক যুক্তিবাক্যের ক্ষেত্রে প্রযোজ্য আর অধীন বিপরীত বিরোধিতা হচ্ছে বিশেষ যুক্তিবাক্যের ক্ষেত্রে প্রযোজ্য। উভয়ের ক্ষেত্রেই বিরোধিতার পার্থক্যটি হচ্ছে গুণের পার্থক্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শেষ যে বিরোধিতাটা পাই সেটি হলো বিরুদ্ধ বিরোধিতা। এখানে অবশ্য 2 নম্বর দিয়ে আছে, সম্ভবত লেখনের ক্ষেত্রে মিস্টেক এখানে হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিন্তু এটা হবে আসলে 4। বিরুদ্ধ বিরোধিতা হচ্ছে যে দুটি যুক্তিবাক্যের মধ্যে একই উদ্দেশ্য একই বিধ থাকা সত্ত্বেও তাদের মধ্যে গুণ ও পরিমাণ উভয় দিক থেকে যদি পার্থক্য থাকে তাহলে যুক্তিবাক্যের বাক্য দুটির মধ্যে যে সম্পর্ক বা পারস্পরিক সম্পর্ক তাদেরকে আমরা বলবো বিরুদ্ধ বিরোধিতা। অর্থাৎ গুণের পার্থক্য থাকবে এবং পরিমাণের পার্থক্য থাকবে, সেই ক্ষেত্রে সেটি হবে বিরুদ্ধ বিরোধিতা। যেমন এ এবং ও যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য হচ্ছে গুণ এবং পরিমাণ উভয় দিক থেকে। যেমন এ হচ্ছে সার্বিক যুক্তিবাক্য, ও হচ্ছে বিশেষ যুক্তিবাক্য, অর্থাৎ পরিমাণের পার্থক্য। এ হচ্ছে সদর্থক যুক্তিবাক্য এবং ও হচ্ছে বিশেষ নৈনর্থক যুক্তিবাক্য, অর্থাৎ এটি হচ্ছে গুণের দিক থেকে পার্থক্য। উদাহরণ হিসেবে এখানে নিয়ে আসা হয়েছে সকল মানুষ হয় মেধাবী, কিছু মানুষ নয় মেধাবী। তেমনি ভাবে ই বাক্য এবং আই বাক্য, ই হচ্ছে সার্বিক যুক্তিবাক্য, আই হচ্ছে বিশেষ যুক্তিবাক্য, ই হচ্ছে নৈনর্থক যুক্তিবাক্য, আই হচ্ছে সদর্থক যুক্তিবাক্য। কোনো পাখি নয় সাদা, এটি একটি ই যুক্তিবাক্য। আবার কিছু পাখি হয় সাদা, এটি হচ্ছে আই যুক্তি বাক্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ দুটি বিষয়ে আমরা আলোচনা করেছি, একটি হচ্ছে যুক্তিবাক্যের রূপান্তর কিভাবে আমরা করব, তার জন্য বেশ কিছু নিয়ম আমরা দেখলাম এবং সেই নিয়মগুলোর সাথে আমরা কিছু উদাহরণ যুক্ত করেছিলাম, সেই উদাহরণগুলো আমরা দেখেছি। আমরা নিয়মগুলো যথাযথভাবে যদি আরো একটু ভালো করে খেয়াল করি, আমরা বাসায় একটু পড়ি, তাহলে অবশ্যই আমাদের খুব ভালোভাবে এটি আমাদের মাথার মধ্যে ঢুকে গেলে আমরা যুক্তি যে কোনো সাধারণ বাক্যকে আমরা যুক্তি বাক্য রূপান্তরের ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক তেমনিভাবে যুক্তিবাক্য আমরা জানি 4 ধরনের যুক্তিবাক্য আছে, এ ই আই এবং ও, এবং এই 4 ধরনের যুক্তিবাক্যের মধ্যে যে বৈপরীত্য সম্পর্ক অর্থাৎ বিপরীত সম্পর্ক সেই সম্পর্কগুলোর মধ্যে অর্থাৎ এদের মধ্যে যে পার্থক্য সেই পার্থক্যগুলো আমরা আলোচনা করলাম। অর্থাৎ যুক্তিবাক্যের বিরোধিতা হচ্ছে এ ই আই এবং ও যুক্তিবাক্যের মধ্যে একটি থেকে আরেকটি যুক্তি বাক্যের যে পার্থক্য সেই পার্থক্যটা কোনো সময় গুণের দিক থেকে আমরা পাচ্ছি, কোনো সময় আমরা পরিমাণের দিক থেকে পাচ্ছি, অথবা আবার কোনো সময় আমরা গুণ এবং পরিমাণ উভয় দিক থেকে পাচ্ছি।
এই ধরনের যে পার্থক্যগুলো আমরা পেয়ে থাকি, সেই পার্থক্যগুলো অর্থাৎ সেই ক্ষেত্রে উদ্দেশ্য বিধেয় একই রকম হবে। আমরা সংজ্ঞাটিকে যদি আবার আরেকবার যদি আমরা একটু দেখে নিই, সেটি হলো যে এরকম যে দুটি যুক্তিবাক্যের মধ্যে একই উদ্দেশ্য এবং একই বিধেয় থাকা সত্ত্বেও যদি তাদের মধ্যে গুণের পার্থক্য থাকতে পারে, পরিমাণের পার্থক্য থাকতে পারে, এবং গুণ এবং পরিমাণ উভয় দিক থেকে যদি কোনো পার্থক্য থাকে, তাহলে তাদেরকে আমরা বলবো যুক্তিবাক্যের বিরোধিতা। অর্থাৎ গুণের পার্থক্য হতে পারে, পরিমাণের পার্থক্য থাকতে পারে, এবং গুণ এবং পরিমাণ উভয় দিক থেকেই পার্থক্য থাকতে পারে। এই ধরনের যে পার্থক্যগুলো থাকবে সেখানে আমরা তাকে যুক্তিবাক্যের বিরোধিতা বলবো। আমরা এই ধরনের বিরোধিতা হিসেবে আমরা চারটা বিরোধিতা পেয়েছি: অসম বিরোধিতা, বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ দুইটা বিষয় আমরা আলোচনা করলাম। আমরা আগামীতে আরও অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমরা ক্লাসে যখন ফিরবো তখন এই বিষয়গুলো আরও বিস্তারিত আলোচনা করবো। এই প্রত্যাশা রেখে তোমরা যে যেখানে আছো ভালোভাবে নিজের প্রতি খেয়াল রেখে, পরিবারের সকলের প্রতি খেয়াল রেখে, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে, করোনার প্রাদুর্ভাব এখন অনেক বেশি, সেই বিষয়টিকে মনোযোগ দিয়ে সেইভাবে চলাফেরা করে এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা চলবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি।